ইনজেকশন নেওয়ার ব্যাপারে সে আগ্রহী চিকিৎসা হোক, আরেকজন ইনজেকশনের আগেই হ্যাঁ চিৎকার দেয়, তাহলে যে ইনজেকশন দেওয়ার আগে চিৎকার শুরু করছে তার রোগ আগের রোগীর থেকে আরো জটিল, ঠিক নয় কি? এই জন্য মেহরবানি করে অনুরোধ করব, আমরা খুব বেশি লম্বা কথা নয়, অল্প কথায় একটু সময় দেন, নিরপেক্ষভাবে একটু চিন্তা করেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের আলোচনা আমার আপনার সকলের কবরে জান্নাতের বাগান হয়ে যেতে পারে, বিশ্বাস করেন এই পৃথিবীতে কেউ কারো না। আজকে আপনি মরে যান, আপনার দল আপনার জন্য কিচ্ছু করবে না, মরা তো পরে এই অসুস্থ হয়ে একটু হাসপাতালে যান, কয়েকজন নেতা যায় একটু খোঁজ খবর নেওয়ার জন্য দেখেন, আজকে কিছু টাকার জন্য বিপদে পড়ে হাত পাতেন না, জনদরদি গরিবের বন্ধুর অভাব নাই, কয়েকজনে টাকা দিবে একটু খোঁজ খবর নিয়ে। আমরা যারা বক্তা দেশে আলোচনা করি, আমাদের গাড়ির চাকা ঘুরবে না আপনাদের হাদিয়া ছাড়া, কথা কি সত্য বলছি? বাংলাদেশের সব বক্তার বক্তাগিরি শেষ আপনাদের টাকা ছাড়া, আপনারা টাকা বন্ধ করে দেন, আপনারা যে আমাকে এত মোহাব্বত করেন, আপনার এখানে মারা গেলে জানাজা আসার সম্ভাবনা আছে? আমার কোনো সম্ভাবনা নেই, অথচ আপনাদের 14 গ্রাম থেকে কত লাখ লাখ টাকা আমি নিলাম। আপনার যারা পীরের মরিদ, মরিদেরা গরু হাদিয়া ছাগল না দিলে পীরের পিরালি শেষ, কোন পীরের পিরালি চলবে না যদি মরিদরা টাকা দেওয়া বন্ধ করে দেয়। যদি গোটা বাংলাদেশের সব মরিদরা সিদ্ধান্ত নেয় পীরের মরিদ হব, হুজুর টাকা দিব না, হাদিয়া দিব না, গরু ছাগল হাঁস মুরগা দিব না, একজন ফিরো আর এই ফতে থাকবে দামদায় থাকবে আমার মনে হয় না। যদি বাংলাদেশের সব আয়োজকরা সিদ্ধান্ত নেয় যে হুজুর আমরা আয়োজন করব, ভালো ওয়াজ কি বলে ভালো স্টেজ করব, প্যান্ডেল করব, ভালো মানের খাওয়াবো, একদম মিছিল সহকারে অনেক দূর থেকে হুন্ডা ভরে রিসিভ করব, বিদায় দিয়ে আসব, কিন্তু হুজুর টাকা দেব না, কোন হুজুর বকওয়াজ ফেসে থাকবে আমার মনে হয় না, অন্যরা থাকলে থাকুক আমি থাকতাম না। নজির ভাই কি কয়, আবার ম্যাক্সিমাম এটা লাগাইলেন কি লাগে, একজন পাওয়া যায় আপনি ম্যাক্সিমাম লাগাইলেন কি লাগে, একটা বেজার লাগাইলেন না ম্যাক্সিমাম লাগাই, বাস্তবতা স্বীকার করেন। বাংলাদেশের কর্মীরা যদি সিদ্ধান্ত নেয় নেতার নেতাগিরি শেষ, তাহলে কর্মীর উপর দিয়ে নেতা চলে, মরিদের উপর দিয়ে পীর চলে, আয়োজক এবং শ্রোতার উপর দিয়ে বক্তা চলে, ঠিক নয় কি? একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, আপনার কবরে কে সাথী হবে? কেউ যাবে না। সুতরাং যে ইমাম ছাড়া কবরে আজাব থেকে বাঁচার কোন সম্ভাবনা নাই, ওই ইমান কাকে বলে, ওই ইমানটা আমার কতটুকু মজবুত আছে, ইমানটা আসলে সঠিক আছে কিনা এটাকে একটু খোঁজ খবর নেওয়ার সময় কি এখন হয় নাই? আর কতদিন ঘুমে থাকবেন? সম্মানিত দিদি ভাইরা, আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? কারা কারা চাই না একটু হাত তোলেন তো দেখি। এটি বন্ধ করেন, এই ইয়া বন্ধ, ভিডিও বন্ধ, ভিডিও বন্ধ, এটা একদম টোটাল বন্ধ। সবাই কি জান্নাতে যেতে চাই? এবার কারা কারা যেতে চায় হাত তুলে দেখান তো দেখি, আল্লাহ কবুল করুক, বলি আমিন, আরো জোরে শুনি বলি আমিন। আমার ভাইরা, এই জান্নাতে যাওয়া কি খুব দরকার? কথা কেন কেন খুব দরকার, না গেলে হবে না? একটু কথা বলেন, জবাব দেন, না গেলে হবে না, যাওয়াই লাগবে? আপনাদের কাছাকাছি বাজার কোনটা? সোমনি বাজার, সোমনি এনে কাছে,
সো মোহনী বাজারে যাও যেরকম দরকার, জান্নাতে যাও এরকম দরকার না, আর একটু বেশি দরকার। আচ্ছা 14 গ্রাম বাজারে যাও যেরকম দরকার এরকম দরকার না, দেখেন ওই কথা বলেই না বিচার একদম হুশিয়ার আছে। ঢাকা যাওয়া যেরকম দরকার এরকম দরকার না আরো দরকার, আরো দরকার। ঢাকা জীবনে না গেলেও চলবে, এখানে হয়তো এরকম কেউ থাকতে পারেন যদিও হাত তুলবেন না লজ্জায় যে উনি এই পর্যন্ত ঢাকা যায়নি, সম্ভাবনা আছে না, কিন্তু ওনার সংসার ভালোই চলছে কোনো অসুবিধা হয় না। ঢাকা না গেলেও চলবে, 14 গ্রাম না গেলেও চলবে, চৌমোহনি না গেলেও চলবে, কিন্তু জান্নাতে না গেলে চলবে না, যাওয়াই লাগবে। এ ব্যাপারে সবাই কি একমত? সবাই কি একমত? আপনি কোনো এক প্রয়োজনে চৌমোহনি রওনা হলেন, প্রয়োজনটা হলো আপনার ঘরে একজন মুমূর্ষু রোগী শোয়া মারাত্মক অসুস্থ রুহ যায় যায়, আপনি ডাক্তার ডেকেছেন, ডাক্তার রোগী দেখে বলেছেন খুব দ্রুত ইনজেকশনটা নিয়ে আসেন চৌমনি থেকে, আমি বসছি আপনি যান, যাওয়াটা কি জরুরি না? চৌমনি রওনা হয়ে ঘর থেকে একটু বের হয়েছেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন রাস্তার উপর একটা গরু বাঁধা, গরু চিনেন তো, যে গরুটা মানুষ দেখলেই শুধু কুদায়। আপনি ওখানে গিয়ে খবর পেয়েছেন একটু আগে এই গরুটা দুইজনকে গুতাইছে, দুজন গরুর গুতা বুঝি মানুষ মারা যায়, আর খুব কম দেখি বুঝলাম না, তাই হাসপাতালে গরুর গুতায় মানুষ মরে না, বরং মানুষের গুতায় মানুষ মরে, কথা ওখানে ঠিক কিনা? গরুর খাসিয়ত আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, এখন গরুর খাসিয়ত ঢুকছে মানুষের ভিতরে, ঠিক কিনা? আমরা আসেননি এখানে নাকি সমস্যা? আমি দেখছি আগে প্রত্যেক বাড়িতে গাভী থাকতো, গাভী গাভীর অনেক গাভী এরকম ছিল দুধের বাটে হাত দেওয়া যেত না, হাত দিলেই তো শেষ পর্যন্ত দুইটা বাঁশ গাড়াইতো, বাঁশের সাথে পাও বাঁধতো, এরপর কি করত ঠিক নয় কি? এখন দেখবেন আপনারা আমার সাথে একমত হন কিনলে, এখন কোন গাভীর পাওয়া এখন আর বান্ধা লাগে না, হ্যাঁ বান্ধা লাগে না। এমনকি নেটে দেখলাম ছোট্ট একটা বাচ্চা সম্ভবত 2 বছর হবে, সে গাভীর দুধের বাট থেকে চুষে চুষে দুধ খায়, ছোট্ট বাচ্চা দুধ খায় গাভী কিছুই বলে না। এখন গরু ভালো হয়ে গেছে, আমরা কি হয়ে গেছি? এখন আমাদের ভিতরে কিসের খাচ্ছ? আরো জোরে কন, গরু গুতা দিল তো মানুষ মোটামুটি বাঁচে, কিন্তু মানুষের যদি গুতা উপায় নেই। তা আপনি দেখলেন রাস্তায় একটা গরু বাঁধা, আপনি শুনলেন যে একটু আগে দুইজনকে আঘাত করেছে, দুজন হাসপাতালে, এই গরু দেখে ভয়ঙ্কর তথ্য শুনে আপনি কি ফিরে আসবেন না রিক্স নিবেন? ভাই একটু কথা বলেন না, আপনারা রিক্স নিবেন? সভাপতি কথা আপনারা কথা কন না, এটার কথা হইল ফিরে আসবেন না রিক্স নিবেন? কেন রিক্স নিবেন? যাওয়াটা জরুরি। এরপর একটু গিয়ে দেখলেন রাস্তার উপর একটা সাপ শোয়া, বিষাক্ত সাপ, ফিরে আসবেন না রিক্স নিবেন? এভাবে চৌমুনি বাজারে যাওয়া পর্যন্ত 5-6টা বাধার সম্মুখীন হলেন, আপনি নিশ্চয়ই সবগুলো বাধা অতিক্রম করার রিক্স নেবেন, যেহেতু যাওয়াটা খুব জরুরি। ঠিক আপনার বাড়িরে অথবা আপনার গ্রামের আনারপুর না, আনারপুরের আরেকজন রওনা হয়েছে চৌমুহনি একই দিনে একই সময়ে, তিনি রওনা হয়েছে পান কিনবে, কি কিনবে? উনি 5টা বাধার কয়টা বাধা অতিক্রম করবে? একটা করতে না, কত নম্বর বাধাতে ফিরে আসবে? প্রথম বাধাতে ফিরে আসবো, হ্যাঁ প্রথম বাধাতে মজা। দেখেন যুবকরা সব বুড়ো হয়ে গেছে এখানে, কয়টা বাধা অতিক্রম করবে? কয় নম্বর বাধাতে ফিরে আসবে? প্রথম বাধাতেই। কেন? ওনার যাওয়াটা এত জরুরি নয়, ঠিক নয় কি? উনি চিন্তা করবে পান আজকে না খাইলাম আগামীকালকে কিনবো, গরুর গুদা খাওয়ানোর দরকার নাই। তাহলে দুজনই রওনা হলেন আনারপুর কি বলে এটাকে চৌমোহনি বাজারে, কিন্তু একজনে জীবনের রিক্স নিলেন 5টা বিপদজনক স্টেশন অতিক্রম করার রিক্স নিলেন, আরেকজন প্রথম বাধাতেই ভয় পেয়ে ফিরে আসলেন। পার্থক্যটা একজনের যাওয়া খুব জরুরি আরেকজনের যাওয়া তো জরুরি,
যিনি পাঁচটা বাধা অতিক্রম করার রিক্স নিলেন যে জরুরতের কারণে জান্নাতে যাওয়াটাকে আমার আপনার জন্য এরকম জরুরি না আরো জরুরি দুনিয়ার সাধারণ অসুস্থতার জরুরির কারণে যদি পাঁচটা বিপদজনক রিক্স আমি আপনি নেই জান্নাতে যাওয়া যদি এর থেকে বেশি জরুরি হয় জান্নাতে যাওয়ার পথে যত বাধা আসে সব বাধা অতিক্রম করে জান্নাতে যাওয়া লাগবে জান্নাতে যাওয়ার পথে যদি উদাহরণ দেই আমি আশরাফির আলোচনা বাধা হয় আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে বুঝেন যে আশরাফির আলোচনা জান্নাতে যাওয়ার পথে বাধা ওর আলোচনা যদি শুনি আমল করি আমি জান্নাতে যেতে পারবো না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন জান্নাতের রাস্তা বাদ দিবেন না আশরাফিকে বাদ দিবেন এই কর্নার শুরু থেকে ঝামেলা মনে হয় আওয়াজ কম কাকে বাদ আমার নাম সহ কন কে বাদ আরো জোরে কন কেন বাদ আশরাফি আমার এলাকায় ঢুকতে পারবে না ওর কোনো প্রয়োজন নাই আমার জান্নাতে যাওয়া জরুরি আমি কি কথা বুঝতে পারলাম দুই আপনারা যে যে পীরের মুরিদ যদি আপনি জানেন কোরআন সুন্নার আলোকে আপনার পীরের আকীদা বিশ্বাস চিন্তা চেতনা ধ্যান ধারণা জান্নাতে যাওয়ার পথে বাধা পীরের অনুসারী হয়ে আপনি আমল করলে জান্নাতে যেতে পারবেন না পীর বাদ না জান্নাত বাদ সবাই কি মুখ খুলছিলেন পীর বাদ না জান্নাত বাদ কবে বাদ দিবেন একটা বছর সময় নেন একটা চিন্তার সময় নেন এখনই আপনারা যে যে দল করেন যদি কোরআন সুন্নাহর আলোকে বুঝেন আপনার দলের কর্মসূচি কর্মপদ্ধতি চিন্তা চেতনা জান্নাতে যাওয়ার পথে বাধা দল বাদ না জান্নাত বাদ এখানে আন্দাজি কইয়েন না লাভ দিয়ে না কন যত সোজা বাধ্য নত সোজা না দল বাদ এত সোজা না বাদ দিবেন দশ বছর পরে দিয়েন অন্তত একটা রাত সময় নেন আগামীকালকে দিয়ে কখন বা আমার ভাইয়েরা শুধু দল নয় পীর নয় আশরাফি নয় একটু আগেই তো বলেছি আমার আপনাদের জীব আপনাদের উপর কোনো অবদান নাই পীরের অবদান নাই দলের অবদান নাই বরং কর্মীর অবদান নেতার উপরে বেশি মুরিদের অবদান পীরের উপরে বেশি শ্রোতার অবদান বক্তার উপরে বেশি কিন্তু মা বাবার অবদান আরো বেশি সন্তানের উপরে কম না বেশি তুলনাই চলে না ঠিক ঠিক কোন পীর তার মুরিদের ব্যাগ পার করেছে বাংলাদেশে এরকম প্রমাণ নাই নাই কোন বক্তা তার আয়োজক এবং শ্রোতার জুতা ঠিক করে দিয়েছে এরকম প্রমাণ নাই ঠিক না কি কিন্তু মা বাবা করে নেই শুধু ছোটবেলা নয় এখনো যদি আপনি অসুস্থ হন আপনি সন্তানের বাবা হয়েছেন আপনি নিজেও বাবা আপনার মা আছে আপনার মা এখন আপনার জুতা ঠিক করে দেওয়ার মানসিকতা রাখে ছোটবেলায় কে এই কাজটা করি নাই ডাইন পায়ের জুতা বাম পায়ের জুতা ডাইন পায় এই আমলটা কে করেন না একটু আত্মলেন্সে দেখি হ্যাঁ নজির ভাইও করছে বাচ্চারা মনে করছে আমিও করছি এটা কার কমন আমল ডাইন পায়ের জুতা বাম পায়ের জুতা কোন সে ঠিক করে দিছে কে মা শুধু দেখাই দিছে এটা এইভাবে পাও দেন না বৈশা হাতে ধইরা পায় দিয়ে দিছে আপনার কোনদিন আপনার পীরে কোন মুরিদের জুতা ঠিক করে দিছে কোন বক্তা কোন শ্রোতার কোন নেতা কোন কর্মীর করে নাই করবেও না কোন বক্তা তার কোন শ্রোতার ব্যাগ পার করে নাই কোন পীর তার কোন মুরিদের ব্যাগ পার করে নাই বরং বাবার বয়সী মুরব্বী মুরিদ ছেলের বয়সী পীরের খেদমত করে যে মা এবং বাবা আমার আপনার জীবনে এত অবদান আমার আপনার পেশাব পায়খানা পরিষ্কার করেছে বিনা পারিশ্রমিকে বছরের পর বছর সেই মা বাবাও যদি জান্নাতে যাওয়ার পথে বাধা হয় ওই মা বাবার ওই বাধা মানা যাবে না বুঝেন নাই মনে হয় মা বাবা বলেছে নামাজ পড়া যাবে না মা বাবা বলেছে আল্লাহ রাসূল বিশ্বাস করা যাবে না মা বাবা বলেছে একাবতে দিনের সাথে সম্পৃক্ত থাকা যাবে না মা বাবা বলেছে রোজা রাখা যাবে না মা বাবা বলেছে
কুরআন সুন্নাহ বিশ্বাস করা যাবে না মা বাবাকে মা বাবা হিসেবে শ্রদ্ধা করব সম্মান করব খেদমত করব অসুস্থ হলে ডাক্তার দেখাবো কিন্তু মা বাবার এই কুরআন সুন্নাহ বিরোধী জান্নাতে যাওয়ার পথে বাধা এই কথাগুলো মানা যাবে না আমি কি কথা বুঝিয়ে দিতে পারলাম এক লোক ওয়াজে শুনেছে এক ওয়াক্ত নামাজ না পড়লে আসে হোক বা দোজক কয় হোক বা তো উনি জিজ্ঞেস করে হুজুরকে যে হুজুর এক ওয়াক্ত নামাজ না পড়লে যদি আসে হোক বা হয় তাহলে যে নামাজই পড়ে না কয় তার হোক বাই নেই এক ওয়াক্ত না পড়লে আসে হোক বা নামাজ না পড়লে তার তো যে জায়গায় মা বাবার আমার জীবনে আপনার জীবনে এত অবদান সে মা বাবার কথাই যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় মানা না যায় তাহলে দল পীর নেতা আশ্রাবিত হোক বাই নাই কথা বলে ঠিক নয় কি দলের কাছে আপনার সম্মান কদর ততক্ষণ যতক্ষণ দলের কথায় আপনি মিছিলে যেতে পারবেন আপনি যতক্ষণ মিছিলে যাওয়ার যোগ্যতা আপনার থাকবেন আপনি অসুস্থ দলের জন্য জীবন দিয়ে আপনি দলের কর্মী দায়িত্ব পালন করেছেন যা বলেছে যখন কিন্তু আপনি এখন মারাত্মক অসুস্থ এখন আর শুয়ে আছেন তুলতে পারেন না আপনি দেখবেন আপনি বেডে শোয়া আপনার গাঁডা গাঁডা বুঝেন তো আপনাদের দেশে কি কয়টা গাঁডাই কয় আমরা কত দেশে আমাদের দেশে এক দেশে আমরা কি ইন্ডিয়ার তুলনায় আছি তো আপনি দেখবেন আপনার ঘাটা দিয়ে ঘরের দরজার সামনে রাস্তা দিয়ে আপনার দলীয় কর্মীরা মিছিল নিয়ে যাচ্ছে যে কর্মীরা আপনার হাতের কর্মী ওরা আপনার খবর নিবে না যে এখানে একজন অসুস্থ রোগী শোয়া আপনি আজ অসুস্থ হয়ে যান পীরকে প্রতি বছর গুরু দিতেন উরুসে মসাবাতে প্রত্যেক বছর 5,000 টাকা দিতেন এখন আর আগের মতো আপনার শারীরিক শক্তি নাই আগের মতো এখন আর টাকা দিতে পারেন না আপনার কদর আর পীরের কাছে নাই বক্তাকে গত বছর দাওয়াত দিয়েছেন 50,000 টাকা এবছর ওই একই বক্তাকে বলেছেন হুজুর গত 2-3 বছর আপনাকে দাওয়াত দিয়েছি অগ্রিম দিয়েছিলাম 20,000 স্টেজ ওঠার আগে দিয়েছিলাম 30,000 এবার হুজুর এলাকার ছেলেরা বিদেশে খুব কষ্টে আছে এলাকার অবস্থা তত ভালো না কিন্তু মানুষ আপনাকে মহাব্বত করে খুব ভালোবাসে হুজুর মেহরবানি করে যদি আপনি মানুষের মহাব্বতের প্রতি শ্রদ্ধা রাখতেন হুজুর এবার দিব 15,000 টাকা আইব এটা জাস্তি কইলেন আইব নি ফোন আর ধরিব নি জীবনে বাদ আমি এই দীর্ঘ আলোচনা একটুটুকু বোঝাবার চেষ্টা করছি আপনার সবচেয়ে ভালো বন্ধু আপনার ইমাম আপনার আমল যে বিপদে আপনার পাশে থাকে সেই তো আপনার প্রকৃত বন্ধু যে বিপদ দেখলে সরে যায় সে বন্ধু নয় সে বাটপা আপনার কবরে আপনার আপন জনেরা যখন সব আপনাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে তখন আপনার অন্ধকার কবরে যে আপনার পাশে থাকবে বিপদে সহযোগিতার ভূমিকা থাকবে সেই তো প্রকৃত বন্ধু সেই প্রকৃত বন্ধুকে তো পরিচর্যা করা দরকার সেই বন্ধুকে তো ভালোবাসা দরকার আল্লাহ আমাদেরকে বুঝদান করুক বলি আমার ভাইরা যেই বন্ধু কবরে নিয়ে গেলে পরে কবরটার লাশের নিচে জান্নাতে বিছানা হয়ে যাবে লাশের গায়ে জান্নাতি পোশাক হবে কবরে জান্নাতি বাতি হয়ে যাবে কবর সাথে জান্নাতের দরজা হয়ে যাবে ওই বন্ধুটার নাম হলো ইমান ওই বন্ধুটার নাম কি ইমান আরো আস্তে বলেন ইমান আরো জোরে বলেন ইমান আমার ভাইরা ইমান এত দামি সম্পদ ভাইরা বিশ্বাস করেন ইমান এত দামি সম্পদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সব পৃথিবীর সমান জায়গা জান্নাতে তাকে দিবে কয় পৃথিবী কাকে সর্বশেষ যে কালেমা নিয়ে কোথা যেতে পেরেছে আপনাদের 14 গ্রাম 0 পয়েন্টে বাজারে 100 শতক জায়গার দাম কত 50 কোটি টাকা আমি গড়ির দিকে চাই না আমি লম্বা ওয়াজ করি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ মহিলা কোথায় যে এটা জমি কি কইতেছিলাম 14 গ্রাম ফ্রফারে 100 শতক জায়গার দাম 1 কোটি টাকা ধরে নেন এই হিসেবে গড়ে যদি 50 লাখও ধরেন
তার গোটা গোটা 14 গ্রাম বাজারটার এরিয়া যতটুকু বাজারের ততটুকু এরিয়ার বাজারটা কিনার মত কোন ধনী কি বাংলাদেশে আছে আমার কাছে মনে হয় না গোটা 14 গ্রাম উপজেলাটা আছে পুরা কুমিল্লা জেলা গোটা বাংলাদেশ এইভাবে বাংলাদেশ না সারা পৃথিবীর সমান জায়গা আল্লাহ আপনার জন্য বরাদ্দ রেখেছে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবর দিতে পারেন তাহলে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম কি ঈমান আর ওজনে বলেন ঈমান ধরে নেন এই মোবাইলটার দাম 20000 টাকা আপনি এই মোবাইলটা কিনতে হলে কত হাজার টাকা লাগবে ধরে নেন এই কাপ এবং ফ্রিজটার দাম 50 টাকা আপনাকে এটাকে কিনতে হলে কত টাকা লাগবে 50 টাকা এটার দাম 25 টাকা কিনতে হলে আপনাকে কত টাকার পুঁজি লাগবে কমপক্ষে সাত পৃথিবীর সমান জান্নাত কিনতে হলে কি পুঁজি লাগবে আর জোরে বলেন কি পুঁজি লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের এক পাল্লা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয় আরেক পাল্লা যদি সাত আকাশ সাত জমিন দেওয়া যায় কসম আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ওজনদার হবে ঠিক এবার বলুন তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ দামি পুঁজির নাম কি ইমান খুব আস্তে কোন মাইর আসতে পারে ইমান এই সবচেয়ে দামি পুঁজিটা কি আমার আপনার কাছে আছে আলহামদুলিল্লাহ বললেন না এখন আপনাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি 50000 টাকা কার কার কাছে আছে আমার মনে হয় নগদ এখানে কারো কাছে নাই থাকলেও কইতেন মনে করে কালেকশন করে নাই না কালেকশন না উদাহরণ হিসেবে বলছি আমার মনে হয় যদি বলি 10000 টাকা পকেটে এখন নগদ কার কার কাছে আছে দুই চারজন ছাড়া কারো কাছে পাওয়া যাবে না কিন্তু আপনার কাছে 10000 টাকা নাই হয়তো 500 টাকাও নাই কিন্তু আপনার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমান আছে যে ঈমান আমেরিকার প্রেসিডেন্টের কাছে নাই ভারতের প্রধানমন্ত্রীর কাছে নাই চীনের প্রেসিডেন্টের কাছে নাই রাশিয়ার প্রেসিডেন্টের কাছে নাই আমেরিকার প্রেসিডেন্টের নাম কি জো বাইডেন বাইডেন জো বাইডেন ঈমান নামক সম্পদ তার কাছে আছে নাই আমাদের বাংলাদেশে 20 কোটি মানুষ আমার মন বলে 20 কোটি মানুষের একজনও আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে না কল্পনাও করে না প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন তো দূরে যে দেশে যাইতে ফাইললে আমগো লাফে থাউন যায় না শুধু গেছে তাও নিজে যায় না নিজের ফলা গেছে অথবা মাইয়ের জামাই আমেরিকা থায় উফায় নাই ঠিক না যে দেশে যেতে পারলে নিজের জীবনকে ধন্য মনে করেন গর্ববোধ করেন নিজের জীবন সফল মনে করেন ওই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন শুধু আমেরিকা নয় গোটা পৃথিবীর যদি কেউ প্রেসিডেন্ট হয় যদি ঈমান নামক সম্পদ তার কাছে না থাকে তার কোনো দাম নাই আমার দেশের রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর গরিব মানুষ এত গরিব আপনি তার সাথে মোসাফা করতে নিজের লজ্জাবোধ করেন এরকম গরিব আছে না এরকম ধনী আছে না আসলে গরিবদেরকে কেউই দাম দেয় না উদ কয় গরিবের বন্ধু সত্য কথা বলছি এরকম বহু ধনী আছে গরিবদেরকে সালাম তো দেয় না গরিবে সালাম দিলে জবাবটা পর্যন্ত লয় না মনে করি আমার বেস্টিজ আমি একটা নেতা আমি একটা হুজুর আমি একটা ইমাম ও গরিব ওমামকে সালাম দিবে কেন যে গরিবে গরিবের সাথে আপনি একসাথে রিক্সে উঠতে চান না একসাথে অটোর যাত্রী হতে চান না একে টেবিলে খেতে চান না আপনি হোটেলে গিয়েছেন আপনি নজর করছেন কোন টেবিলে আপনি বসবেন আপনি দেখছেন সব টেবিল ফুরা কোন টেবিল ফাঁকা নাই কর্নার একটা টেবিল দুইটা চেয়ার খালি আছে আপনারা দুইজন ওই টেবিলে বাকি ছয় জন ধনী মানুষ কিন্তু একটা গরিব সেও খেতে বসেছে আপনি কিন্তু দরকার আধা ঘন্টা পরে খাবেন অন্য হোটেলে গিয়ে খাবেন তার লগে বইতেন না তাহলে গরিবের বন্ধু এই কথাটা কত কত পার্সেন্ট হাসা কথা জিরো পার্সেন্ট কত পার্সেন্ট মিছা কথা 100% এটাকে বলা যায় শুধু মিছা কথা কইলি তোর ডাহা কাঁচা মিছা কথা ঠিক কি না তাহলে যে গরিবটার সাথে আপনি একটু খেতে বসতে পারলেন না অথচ তার বিল আপনাকে দেওয়া লাগবে না সে নিজের বিল লিখে দিবে ওই গরিবটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবর যেতে পারে আমেরিকার প্রেসিডেন্ট থেকে তার দাম বেশি
এবার সবাই আবার বলো সবচেয়ে দামি সম্পদের নাম কি ঈমান মন থেকে বলুন নাম কি ঈমান ওই ঈমানটা কি আমার আপনার কাছে আছে আছে ইন্না লিল্লাহ অন্য ধর্মের লোক তো আছে মনে এখানে হিন্দু কিন্তু আছে এখানে কেউ না আমাদের অনেক মাহফিল অনেক বিধর্মীরও আলোচনা শুনে এটা শুনতে পারে তারা ইসলামের আলোচনা সব ধর্মের লোক শুনতে পারে এখানে কি আছে কেউ তাহলে জবাব দিলেন না কেন ঈমান নামক সম্পদ কি আপনাদের কাছে আছে আছে একটা শ্রমিক মাঠে কাজ করে 500 টাকা ইনকাম করে 6 ঘন্টা কাজ করে 500 টাকা ইনকাম করার জন্য একজন শ্রমিক যত কষ্ট করে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমান অর্জন করতে এর হাজার কোটি ভাগের এক ভাগও কি আমার আপনার কষ্ট করা লাগবে গত 2 বছর করোনার কারণে সারা পৃথিবীর পরীক্ষাগুলো কলাপস হয়ে গিয়েছে সরকারগুলো একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে অটোপাস কি পাস অটোপাস অটোপাস মানে পরীক্ষা দিবে না কি হয়ে যাবে আমার মন বলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঈমানটা আমাকে আপনাকে অটোপাসের মতো উপহার দিয়েছে ঠিক নয় কি হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন لم يكن شيئا مذكورا আমার আপনার যখন অস্তিত্ব ছিল না আমার আমি আপনি আলোচ্য বিষয় ছিলাম না আলোচনায় আসি নাই জন্মের আগেই মালিক আমাকে আপনাকে ইমানদারদের কাতারে আমার আপনার নামটা লিস্ট করে দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আমার আপনার প্রতি ছোট দয়া না অনেক বড় দয়া অনেক বড় দয়া তাহলে দয়াটা যত বড় তত আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ 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 এবার আসুন যে সম্পদ যত দামি এটার দিকে চোর ডাকাতের নজর কম না বেশি বেশি সবাই বলেন নাই চোর ডাকাতের নজর কম না বেশি এখন কম দামা জিনিস চোরেও ধরে না ঠিক কি না এখন এই তেল ডাল ছাই তারপরে সুপারি নারকেল এদিয়ান চুরি করে না এখন সারা পৃথিবীতে চুরি হয় 10,000 কোটি টাকা 50,000 কোটি টাকা আবার আপনারা সুপারি চোরের চোর কইয়া যে কিলানটা কিলাম এ বড় মুরব্বী করে কিলাম তো দূরের কথা সার কইতে কইতে মুখে দিয়া ফেনা পাইয়া জামা পরে যাবে ঠিক কি না ঠিক আমার ভাইয়েরা পার্থক্যটা হলো এই দুনিয়ার সম্পদ যে চুরি করে তাকে আমরা চোর বলি কিন্তু ঈমান নামক শ্রেষ্ঠ সম্পদ যে চোর করে চুরি করে তার আমরা চোর বলি না বুঝতে পারছি কথা দুনিয়ার সম্পদ যে চুরি করে তাকে আমরা কি কই চোর ধরে নেন একটা লোক জীবনে একবার 10 বছর আগে 20 বছর আগে শুধু একটা ডাব চুরি করছে এলাকার ফলাফানে দইরা এমন কিল তারে দিছে পুরো বাজার ঘুরেছে আগে তো এরকম হইতো ডোল এখন এই লোকটা জীবনে একবার চুরি কইরা ধরা পড়া মাইর খায় এমন ভালো হইছে একদম তাবলিগে গিয়ে সিল্লা মিল্লা দিয়া পুরা কি হয়ে গেছে এখন কি আর সে চোর তার একটা ছেলে মনে করেন ভালো শিক্ষিত হইছে ডাক্তারি পাশ করছে আপনার একটা মেয়ে আছে আপনি কি ওই ছেলের ওই মুরব্বীর ছেলের সাথে মেয়ে বিয়ে দিবেন এতে ইনশাআল্লাহ দিবে বলে আপনার বিয়ে করেন তো মনে হয় দিবেন নি কি লেগে দিতেন না সোরের ফলার কাছে আপনি সোরকে আপনি পেয়াই বানাবেন না কথা বলেন কা ঠিক কি না আচ্ছা বলুন তো দেখি সে জীবনে চুরি করছে কয়বার এরপর কি আর চুরি করছে একবার চুরি করেছে 10 বছর পরে আপনি মনে রেখেছেন তার একজন যোগ্য উপযুক্ত ভালো ছেলেকে আপনি জামাই বানাবেন না ওই চোরকে আপনি বেয়াই বানাবেন না এই কারণে যে সে জীবনে একবার কি করছে এই লোকটা মরার পরেও আপনার মনে হবে জানা যায় তো সরে জানা যায় কি যায় যদি জানো মনে মনে থাকবো তুই 20 বছর আগের কথা ঠিক কি না কিন্তু যেই লোকটা আপনার শ্রেষ্ঠ সম্পদ ঈমান চুরি করে নেয় দুনিয়ার সম্পদ যে চুরি করে তাকে আমরা চোর বলি ডাকাত বলি মানুষের শ্রেষ্ঠ সম্পদ ঈমান যে চুরি করে তাকে ভণ্ড আলেম বলে ভণ্ড পীর বলে ভণ্ড নেতা বলে ভণ্ড দল বলে ভণ্ড হুজুর বলে আমি কি কথা বুঝতে পারলাম চোরকে আমরা ঘৃণা করি আজীবন কিন্তু যে ঈমান চুরি করে তাকে ঘৃণা তো করি না বরং তার দাওয়াত দেই আমরা আসেনি না উড়ি যান আল্লাহ কেমনে দাওয়াত দেন আপনারা দাওয়াত দিয়া পোস্টারে হ্যান্ডবিলে প্রধান অতিথি প্রধান মুফাসসির প্রধান ওয়াইজ
অগ্রিম পাঠান 20,000 যাওয়ার সময় 50,000 দিয়ে দেন হে আপনার ঈমানটাও নিয়ে গেল যাওয়ার সময় টাকাটাও নিয়ে গেল আবার কত ভদ্রভাবে আপনি কোন যে হুজুর তেমন খেদমত করতে পারি নাই মনে কষ্ট নিয়ে ঠিক যে ভণ্ড ফের আপনার এলাকা ঢুকে যে ভণ্ড আলেম আপনার এলাকা ঢুকে আপনার ঈমানটা নষ্ট করে আপনাকে জাহান্নামী বানালো যে মার খাওয়ার কথা ছিল যে চোর হিসেবে দৌড়ানি খাওয়া উচিত ছিল সে দৌড়ানি খাওয়া তো দূরের কথা আপনি তাকে মটঙ্কের হাদিয়া দেন সর্বোচ্চ খেদমত করেন অন্য হুজুর করে ফার্মের মুরগা এতারে কবুতরের বাচ্চা ঠিক কথা কইলে ঠিক কিনা যেহেতু এ হইছে বড় হুজুর এ কোন হুজুর বড় হুজুর না বড়টা হুজুর বড়টা হুজুর তাহলে একটু চিন্তার খোরাক দিলাম দুনিয়ার 10 টাকা ডাব নারকেল চুরি করলে তারে চোর কোন কিন্তু যে আপনার শ্রেষ্ঠ সম্পদ ঈমান চুরি করেছে তাকে কখনো চোর বলেন না বরং তাকে সর্বোচ্চ সম্মান করেন হাদিয়া দেন ঠিক আমার আলোচনা শেষ না করেন নি তো না দেখছেন এই বাইসের মেয়ে সব মাশাআল্লাহ আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন আমিন ভালো হয়ে গেছে অর্ধেক আর আমরা 80 বছর ভালো গেছে আমরা কি করব আলহামদুলিল্লাহ ভালো গেছে একটু ভালো গেছে আমার ভাইরা এবার আলোচনা ওই শেষ কোণে দুই তিন জন যাইতে গেছে শেষ মানে একটা ফরজায় গেছি এবার আলোচনার একদম সামারিতে যে কথাটা আমি আপনাদেরকে বলবো যে ঈমানটা না হলে আমি আপনি কবরে নাজাত পাবই না সবচেয়ে দামি সম্পদ এই দামি সম্পদটা কাকে বলে ঈমান কাকে বলে একটু আলোচনা করি কি কারণে ঈমানটা চলে যায় এই কয়েকটা মিনিট কথা বলে আমরা আলোচনা শেষ করব আর এই শেষ কথাগুলো না শুনলে পরে আগের আলোচনাটা আর কি আসবে না বোঝা যাবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস ভয়ঙ্কর হাদিস শুনুন আজ থেকে 1500 বছর আগে কিয়ামতের অসংখ্য আলামত রাসূল বলে গিয়েছেন এর মধ্যে একটা আলামত হলো কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় মসজিদে মুসল্লির অভাব হবে না কিন্তু এদের মাঝে একজন ঈমানদারও পাওয়া যাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভালো করে শুনুন এই কথাটা ওই নবী বলেছেন কষ্ট করে আরেকজনকে দাও এই কথাটা ওই রাসূল বলেছেন যে রাসূল গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেন আল্লাহ আকবার বলবেন না কি নবী আল্লাহ পাক দিলেন মক্কার কাফেরা রাসূলকে পাগল বলেছে কবি বলেছে গণক বলেছে জাদুকর বলেছে দেশে থাকতে দেয় নাই রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই এমন শত্রুরাও এই কথা বলে নাই যে মুহাম্মদ গোটা জীবন একটা মিথ্যা কথা বলেছে ওই রাসূল বলেছেন একটা জমান এমন আসবে মসজিদে মুসল্লির অভাব হবে না কিন্তু এদের মাঝে ঈমানদার পাওয়া যাবে না আচ্ছা এখন আসুন আমরা যে বলেছি দুই দুঃখী মিলে আমরা একটু পর্যালোচনা করি আমরা একটু পর্যালোচনা করি এভাবে রাসূলের এই কথাটা কত পার্সেন্ট সত্য 100% লোকে তো জবাব দিলেন না কত আনা সঠিক 100 আনা করবে 16 আনা সঠিক বিশ্বাস হয়েছে আচ্ছা বিশ্বাস হয়েছে এবার যদি মনে করেন যে রাসূলের কথাটা সত্য তবে এটা এই যুগে হবে না 2023 সালে হবে না এটা ঘটতে আরো 200 বছর লাগবে মনে করেন যদি আপনার কাছে এরকম দলিল থাকে তাহলে তো আমিও বেঁচে গেলাম আপনারাও বেঁচে গেলেন আর যদি এই যুগের জন্য হয়ে থাকে তাহলে তো আমিও বিপদে আপনারাও বিপদে ঠিক নয় কি আচ্ছা আপনাদের এখানে মসজিদ কোন দিকে এই মসজিদে কালেমা পড়ে না এরকম লোক কোন লোক কি মসজিদে যায় নামাজ যারা পড়ে তারাই তো মসজিদে যায় তাহলে রাসূল যে বললেন মসজিদে মুসল্লির অভাব হবে না ঈমানদার পাওয়া যাবে না তাহলে বোঝা গেল নামাজ পড়ার পরেও মানুষ ঈমান হারা হতে পারে কথা কয় না কেন ঈমান আনার পরেও মানুষ বেঈমান হতে আমাদের তো ধারণা ছোটবেলায় খলিফা একবার আগা কাটছে তারা কি কয় আমরা কথা অধিকাংশের ধারণা হলো ছোটবেলায় ওস্তাদ যেহেতু একবার মুসলমান বানাইছে এই ধান নেই কি আপনার যে মুসলমানগিরি বহু আগে চলে গেছে আপনি তো জানেনই না এদেশে অশিক্ষিত মানুষের রোজ ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে কসম আল্লাহ অধিকাংশ শিক্ষিত মানুষও ঈমান ভঙ্গের কারণ জানে না এবার আসুন ঈমান কাকে বলে একইবারে সংক্ষিপ্ত ভাবে ঈমান হলো তাসদীক বিমা যা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি আমাদের প্রিয় নবী আল্লাহর কাছ থেকে শরীয়ত হিসাবে যা কিছু নিয়ে এসেছেন বুঝে আসুক আর না আসুক আমল করি আর না করি
সব ভুলকে বিশ্বাস করার নাম ঈমান কয়টা বিশ্বাস করার নাম ঈমান বলেন সব সবাই তো বলেন না বলেন সব আমল যদি কম হয় আমল কম হতেই পারে আপনারা যে একখানে অসংখ্য মানুষ আছেন সকলকে হজের আমল আছে আপনাদের সকলকেই যাকাতের আমল আছে তাহলে হজের আমল নাই যাকাতের আমল নাই এরপরে ঈমানদার কেন যেহেতু আপনি হজ এবং যাকাত না করলেও আপনি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস কম করা যাবে না ঠিক আছে কথা এবার এই পড়াটা একটু সবাই একসাথে আওয়াজ দিয়ে উচ্চারণ করেন ঈমানদার হওয়ার জন্য রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে সবকটা আবার বলেন কয়টা সবকটা এই কথাটাই ছোটবেলায় মুক্তবি পড়ছিলাম ইমাম সাহেবের কাছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি আল্লাহ আমি কবুল করেছি শরীয়তের যাবতীয় সব আহকাম এবং আরকান ছোটবেলা মুখস্থ করছেন কিন্তু কি মুখস্থ করছেন বুঝেন না এখন এবার সর্বশেষ ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে সবকটা আবার বলেন কয়টা সবকটা এবার বেঈমান হওয়ার জন্য সব অস্বীকার করার দরকার নাই দলিল কতটির ভিত্তিতে প্রমাণিত একটা অস্বীকার করলে বেঈমান বলুন তো কয়টা অস্বীকার করলে বেঈমান একটা ঈমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে সবকটা এবার দেখবেন ওই যে তিতা ওষুধ দেখবেন যে আপনি লাভ যে দেন আসলে ঈমান তো বহু আগে গেছে গা এই তিতা ওষুধ শুরু হইতেছে আর কি এখন দেখবেন কারো কারো গা এরকম জ্বলা শুরু হইব ইনজেকশন দেওয়ার আগে যেরকম কয় দিয়ে না দেখবেন শুরু হইব চেহারার দিকে চাইয়া আমার ভাইরা কি বলতেছিলাম না ঈমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে আরো জোরে বলেন বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার দশ পৃষ্ঠার ধরে নেন এই একটা অঙ্ক এই পৃষ্ঠায় পুরা এই পৃষ্ঠায় পুরা এই দোনো পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার আরো আসতে এখন কয়টা একটা এলাকা জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়ে সোলার কাঠি দরকার একটা কাঠিতে একটা অঞ্চ আমাদের এলাকায় মানুষ উজু করে আপনাদের এলাকায় করে কিনা জানি না আচ্ছা আমাদের এলাকার উজু আর আপনাদের উজু মিলে কিনা দেখেন আমাদের এলাকায় উজু করে মানুষ কবজি পর্যন্ত হাত ধোয় কুলি করে নাকে পানি দেয় মুখমণ্ডল ধোয় মাথা কি বলে কুনি পর্যন্ত হাত ধোয় মাথা মাসে করে টাকনো পর্যন্ত পাও ধোয় উজু হয়েছে কথা কয় নাকি উজু হয়েছে একজন লোক উজু করলো উজু করার পরে পিছনের রাস্তা দিয়ে অল্প একটু বাতাস গেছে সামান্য এই সামান্য একটু একবার বাতার যাওয়াতে সব অঙ্গ প্রত্যঙ্গ যে ধুইছিলেন সবগুলো নষ্ট হবে না শুধু মাথা মাছটা নষ্ট হবে আবার মাথা মাছে করলে আগের গুলো ঠক সব ঠিক হয়ে যাবে সব শেষ আবার নতুন করে লাগবে তো বাতাস না মাত্র একবার গেছে একবারে সব শেষ গোটা জীবনের ইমান নষ্ট হওয়ার জন্য ইমান বিরোধী একটা কাজই যথেষ্ট কয়টা কাজ যথেষ্ট একটা লোক একশো বিশ বছর পর্যন্ত ইমানদার ছিল পৃথিবীর সবচেয়ে ভালো ইমানদার ছিল মৃত্যুর আধা ঘন্টা আগে ইমান বিরোধী একটা কাজ করে মৃত্যুবরণ করেছে জাহান্নামে আবার একটা লোক একশো বিশ বছর পর্যন্ত বিধর্মী ছিল মৃত্যু দশ মিনিট আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরে গিয়েছে সোজা জান্নাতে এবার বলুন তো ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা দরকার বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার মানে থাকবে পড়াটাই সাল কাদিয়ানিদের নাম শুনেছেন কাদিয়ানি শুনে নেব না শুনেছেন ইমানদার না বেঈমান এটা কি শুধু আপনারা জানেন না আরো অনেকে জানেন আচ্ছা কাদিয়ানিরা যে বেঈমান হলো তারা কি নামাজ পড়ে না ঢাকা বকশি বাজারে গেলে দেখবেন তাদের একটা মসজিদও আছে আহমদিয়া মসজিদ গেছিলাম তারা কেন বেঈমান হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যি এই আয়াতের শেষ দুইটা শব্দ ওয়া খাতামান নাবিয়্যি যা সংক্ষিপ্ত রূপ হলো খতমে নবুয়ত আমাদের নবী সর্বশেষ নবী কাদিয়ানিরা এই দুইটা শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য বেঈমান হয়ে গিয়েছে কাদিয়ানিরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে বেঈমান হয় নাই কোরআন শরীফের একটা সুর অস্বীকার করে বেঈমান হয় নাই কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করে বেঈমান হয় নাই দুইটা শব্দ অস্বীকার করে বেঈমান
ঠিক কাদিয়ানীরা যদি দুইটা শব্দ স্বীকার করে বেঈমান হয় আপনি কোরআন শরীফের অসংখ্য আয়াত অস্বীকার করে বিরোধিতা করে আপনি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি থাকেন ঠিক ঈমানটাকে এত সোজা মনে করছেন আপনি দোকানে বসলে তো হুজুরদের বিরুদ্ধে ফতোয়া সমানে দেন হুজুরা কিছু বুঝে না হ্যাঁ হুজুরা কিছু বুঝে না আপনি সব বুঝেন মাদ্রাসা ফুড়লাম আমরা ফড়াই আমরা ইসলামের ফতোয়া দেন আমনে আমাদের চাঁদপুর এলাকায় একটা কথা প্রচলিত আছে কই নামাজ পড়ি আমি টুহি মাথা দেয় করলে সরা একজনের নামে কি কলিমদ্দিন হেঁটে যেগুলো নামাজ টামাজ পড়ে না চুরি করে হেঁটে সবসময় টুহি মাথা দিয়ে আনে তো কয়ের কেউ নিক নামাজ পড়ি আমি টুহি মাথা দেয় করলে সরা তো মাদ্রাসা ফুড়লাম আমরা ফড়াই আমরা ফতোয়া দেয় করলে সরা কি অবাক করা কথা কি জমানাল আইলুরে বাবু বগায় কোন্দা বায় কোন্দা বুঝেনি কোন্দা ওই তাল তালের তালের গাছ দিয়ে যে বানায় কোন্দা আমার দেশে কোন্দা কয় তালের নৌকা তো এমনি তো নৌকা ছোট নৌকা যেগুলো এগুলো পানিতে একটু টলিলা আর তালের নৌকাটা আরো বেশি কি করে তাকে তো পাট খেত ছিল দেখ মুরব্বী তালের কুন্দা দিয়ে আর তালের নৌকা দিয়ে এপার থেকে ওপারে গিয়ে সৈর বুঝেন না সৈর সৈর আটকাইয়া এরপর পাক নিড়িতে আছে তো সৈরের উপর আসা বক একটা পড়ছে বক বক সাদা বক তো নৌকা তালেরটা এমনি টইলা যখন বক বসছে এটা তো ঘুরে এটার দিকে সাইয়া নিরানি বন্ধ করে রাখো কি জমানে আইলরে বাবু বগায় কুন্দা বায় বগানি কুন্দা বায় এখন ফুতুয়া দে মাস্টার না ফুতুয়া দে স্যার কি অবাক করা কথা আপনি যদি আপনার বুঝ দিয়া কবরে পার হইতে পারেন তাহলে তো আপনি বেঁচে গেলেন আর যদি মনে করেন যে আমি দুনিয়াটার জন্য এত সময় দিলাম এত ভালো বুঝি দুনিয়াটা আসলে কবরটা তো একটু ভালো বোঝা দরকার তাহলে আমার অনুরোধ থাকবে একটু সময় দেন একটু সময় দেন আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে শত্রু শত্রু মনে হতেও পারে আমাদের কথায় কোনো কোনো গন্ধ লাগতেও পারে কথা বুঝেন নাই একটা ওয়াজে শুনছে নতুন সাপ দেখলে মুনাজাত দেওয়ান লাগে কি দেওয়ান লাগে তো রোজার সাঁত যে পরিমাণ মানুষে দেখে ঈদের সাঁত আর একটু বেশি দেখে তো এই লোকে ঈদের চাঁদ উঠবে এরকম সময় রাস্তা সব ছেলেরা গিয়ে রাস্তায় জড়ো হয়েছে এমন সময় তার বাথরুমে ধরছে তো সে বাথরুমে গেছে ফোলাফেন ইফাকে জিগার দিছে তো উনি আনলোড পুরো হয় নাই যে আদা মাদা সাইরা যেহেতু মুনাজাত নিয়ে আবার ছুটতে যায় তাড়াতাড়ি আসে কি দিছে মনে সত্যি দেখে যে গন্ধ